এসেছে তোমরা সকলে? হ্যাঁ ঠাকুর। তোদের পেট নামের বাড়ে ভাড়ে আমার পা দুটো একদম গোদের মতো হয়ে গেছে রে। আমাকে এত ভক্তি করতে হবে নে? ভক্তি তোদের অন্তরে রাখ, মা তোদের মঙ্গল করবেন। আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে ঠাকুর, আপনি কি সেটার উত্তর দিতে পারবেন? কর না প্রশ্ন, জানা থাকলে নিশ্চয়ই উত্তর দেব। আপনি যে বলেন মা কালীর সঙ্গে নাকি আপনার নিত্য লীলা হয়। হ্যাঁ রে, হয় বই কি, আমি তো তারে অনেকবার দেখেছি। এই আমি যেমন তোদেরকে আমার সম্মুখে দেখছি, তেমনি আমি মাকেও দেখি, বরং আরো স্পষ্টতর আরো উজ্জ্বল রূপে দেখি। দেখতে চাইলে তারে দেখা যায়, কথা বলতে চাইলে তার সাথে কথাও বলা যায়, কিন্তু কে আর তা চায় গো? সেটা চাইতে গেলে আর তার দেখা পেতে গেলে সে যে অনেক পথ পেরোতে হবে গো। অন্তরে ভক্তি থাকতে হয়, বিশ্বাস থাকতে হয়, সে কি আর সবার থাকে রে? আপনি ঈশ্বরকে দেখেছেন? আপনি সত্যি বলছেন? এই দেখো, খাবো খাবি ইত্যে কইতে যাবো কেনে, আমি তো দেখেছি তারে। এই মানুষটার একটা অদ্ভুত আকর্ষণ আছে, আমাকে একে পরীক্ষা করে দেখতেই হবে, আমি আবার আসবো। ঠাকুর, আমি আপনার সঙ্গে নিভৃতে কথা বলতে চাই। বেশ তো, আজ রাতে তাহলে আয় আমার কাছে, দুজনে বেশ নিবিতে কথা বলা যাবে। আমিও তো তোর সাথে নিবিতে দুটো কথা কইতে চাই। আয় তুই, এই ঘরেই আমি তোর জন্য অপেক্ষা করবো।